গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকারও বেশি আত্মসাৎ মামলার তদন্তে বুধবার যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক নাজমিন সুলতানা, মোহাম্মদ শাহজাহান, নূরজাহান বেগম, এস এম হজ্জাতুল ইসলাম লতিফি এবং পারভিন মাহমুদ। প্রথম তিনজনকে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এবং পরে বেলা ২টা থেকে পারভিন মাহমুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে বেরিয়ে যাওয়ার সময় তারা গণমাধ্যমের সঙ্গে কোনো কথাই বলেননি। একই মামলায় দুদকে হাজিরের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন জানিয়েছেন বৃহস্পতিবার তিনি দুদকে আসবেন। গ্রামীণ টেলিকমের এই শ্রমিকদের যে কাজ করে এই কাজের আয়ের চাইতেও তার নিজস্ব আরেকটা আয় আছে, সেই আয়টা হচ্ছে গ্রামীণ টেলিকম গ্রামীণ ফোন প্রতিষ্ঠা লগ্ন থেকে তার ৩৪%-এর ইকুইটি শেয়ার হোল্ডার। এই টাকাটা গ্রামীণ কল্যাণের নিজস্ব ইনকাম, তার নিজস্ব আয়, এটা শ্রমিকের আয়ের সাথে না। তখন অন্যদের প্ররোচনায় তারা বলল ওই টাকাটাও আমাদের ইয়েতে ৩-৫% এই যে নিট মুনাফার সাথে যুক্ত করতে হবে। তখন বাধ্য হয়ে এখানে হিসাব করা হলো। হিসাব করে দেখা গেল যে শ্রমিকরা যখন হিসাব করলো দেখা গেল ৪৩৭ কোটি টাকা হলো। পরবর্তীতে ক্যালকুলেশন করে দেখা গেল যে এটা হচ্ছে ৪০৯ কোটি টাকা। তো ৪০৯ কোটি টাকার উপরেই তারা এটা দিল। দেওয়ার পরে শ্রমিকরা তখন বললেন যে আমাদের লয়ার বিনা পয়সায় মামলা করেছে, তাকে ফি দিতে হবে, নাহলে তো সে কোনো কিছুতে সই করতেছে না। সে ১০৬ জন এবং ট্রেড ইউনিয়ন, সুতরাং এই টাকা দিতে হবে আমাদেরকে। আগে ২৬ কোটি টাকা এই আমরা ৬% করে যদি পাই দিব তাহলে আমাদের ২৬ কোটি টাকা আগে দিয়ে দেন। এই ২৬ কোটি টাকা ওনারা তখন ২৫ কোটি কত টাকা দিলেন ওই ৪০৯ কোটি টাকার উপরে। তখন দেওয়ার পরে তখন তারা বললেন যে মামলা উঠাবেন। পরে শ্রমিকরা বলে যে না, ৪৩৭ কোটি টাকা ভুল হোক আর যাই হোক আগের হিসাব ছাড়া হবে না। তখন ওই আবার যে হিসাবে যে ১০১ কোটি ৪৯ লক্ষ টাকার মতো যেটা হয়েছিল এটা দিল, বা এটা আপনারা দুর্নীতি করেছেন। তখন ওনারা বলল যেখানে দুই পক্ষ রাজি, আদালতের নির্দেশে সমঝোতা হয়েছে, তাহলে এই সমঝোতা চুক্তি ২ নম্বর হয় কীভাবে? তারপরে বলে বোর্ড মিটিং ৯ তারিখ দিয়েছে, কারণ আমরা কাউকে পাই নাই, আমরা আলোচনা করে ৮ তারিখে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছি, নাহলে ৯ তারিখে এটা পত্রিকায় চলে যাবে, কারণ আমরা বাধ্য হচ্ছি ৮ তারিখে ওপেন করতে, নাহলে ৯ তারিখে এই পত্রিকায় চলে যাবে কোর্টের নির্দেশ অনুযায়ী। এই হলো অবস্থা। এখন ভিতরে যাওয়ার পরে ওনাদেরকে বলল আপনারা সাংবাদিকদের কাছে কোনো কথা বলবেন না, আপনারা চুপচাপ বেরিয়ে যাবেন। তখন ওনারা বলল আমরা বলতে পারবো না, আমাদের ব্যারিস্টার বাইরে আছে, ওনাকে বলেন। তো ওনাকে ভিতরে ডেকে নিয়ে বললেন আপনার সামনেই তো ইন্টারোগেশন করা হলো। উনি বললেন কই, ২ ঘন্টা তো আমি তো আমাকে বেরে রাখলেন, আমার সামনে তো ইন্টারোগেশন করা হয় নাই, আপনি বাইরে বলবেন, ইন্টারোগেশনের সময় আপনি প্রেজেন্ট ছিলেন। এবং এটা হচ্ছে গুলশান আনোয়ার সাহেব যিনি বাদী উনি বলছেন আপনি বলবেন প্রেজেন্ট ছিলেন। আর ওনাদেরকে বললেন আইনজীবীদের কথা শুনবেন না, আইনজীবীরা ফাঁসির কাছে আসামি ঝুলার পরও হাত নাড়াইয়া টাটা দে, সুতরাং আইনজীবীদের কথা শুনবেন না, বিশ্বাস করবেন না। তাহলে কি বিশ্বাস তাদের করবে যারা মিথ্যা অভিযোগ এনে মিথ্যাভাবে মামলা তৈরি করে? আর শুধু একটি কথাই বলে, এই মামলায় ডক্টর ইউনুস সাহেবের অনুমোদন ছিল, ওনারা বললেন ইউনুস সাহেবের তো কোনো ফাংশন নাই, উনি তো সম্মানিতভাবে চেয়ারম্যান, উনি সবগুলিরই চেয়ারম্যান, যখন সিদ্ধান্ত সবাই এককভাবে নেয় উনি এটা সই করে দেন, তো সেখানে ওনার তো কোনো কার্যকারী নাই। খালি বারে বারে বলতে চায় ডক্টর ইউনুস। অর্থাৎ টোটাল বিষয়টি হচ্ছে একজন ব্যক্তিকে কিভাবে জড়ানো যায়। লেবার কোর্টের মামলায় যখন দেখে হেরে যাচ্ছে, আইনের সমস্ত জিনিস বাতিল হয়ে গেছে, এখন তড়িঘটি করে এই মামলাটি দায়ের করে চার্জশিট দিয়ে আরেকটি নাটকের সৃষ্টি করা যাচ্ছে এবং তাকে দেশে এবং ইন্টারন্যাশনালভাবে হয়রান করার জন্য। সুতরাং আজকে যে লয়ারের উপস্থিতিতে হয় নাই, এটা দুদক তার অন্যায় করেছে, আইনকে অপমাননা করেছে, কারণ যিনি বলবেন আমি আমার লয়ারের মুখ, আপনারা ভালো করে জানেন যে থানায় গেল ব্যক্তি বলবে আমার লয়ারকে ডাকা হোক, লয়ারের উপস্থিতিতে কথা বলবো, সেইখানে লয়ারকে প্রেজেন্ট
সব জায়গায় দেওয়া হয়, কিন্তু তাকে সেখানে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই এবং সমস্ত কিছু ধরা হয় নাই। সুতরাং এইভাবে যেই আজকের জিনিসটা নিয়েছে এটা অত্যন্ত অমানবিকভাবে এবং তাদের ক্ষেত্রে যা প্রচার করেছে সেটা, এবং তাদেরকে আইনি সংস্থা হয়ে আইনজীবীর কথা শুনবেন না, এই ধরনের কথা বলাও কিন্তু আইনি অপরাধ হয়েছে। কারণ কোর্ট চলে দুজনের মাধ্যমে, বিচারক এবং আইনজীবী, এই দুইয়ের সমন্বয় হচ্ছে কোর্ট। সুতরাং আইনজীবীর কথা শুনবেন না, আইনজীবীরা আপনাদেরকে কখনো সহায়তা করে না, তারা ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে, এগুলিও আইনের বিরুদ্ধে হয়েছে। সুতরাং আজকের এই যে কাজটি হয়েছে এটা সম্পূর্ণ। তারপরও আবার আপনাদের আরেকটি কথা বলি, তারা আমাদেরকে মেসেজ পাঠিয়েছে আপনারা লিখিত জবাব দিলেই হবে। তখন আমরা বললাম প্রশ্ন কই, তখন প্রশ্ন পাঠিয়েছে কোনো কিছু দেয় নাই। তখন আজকে সকালে একটা চিঠি নিয়ে যাওয়া হয়েছে, ওনারা প্রেজেন্ট গাড়িতে বসা, আনঅফিসিয়াল লেটার। তখন বলছে যে না, ওনারা দুই দিন পরে আসলো হবে, তাহলে আপনারা লিখিত দেন, আনঅফিসিয়ালি বলবেন কেন? তখন না দিয়ে না পেরে তখন তাদেরকে বলছে ঠিক আছে আসেন, তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। অর্থাৎ প্রতিটা বাড়ি ইঁদুর বিড়ালের খেলা করে চলেছে, হাইড অ্যান্ড সিক্স। এই যে প্রক্রিয়া, এটা একটি এত বড় দুদুকের মধ্যে, যেটা এটা হচ্ছে একটা রাষ্ট্রীয়ভাবে একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, তার অধিকার, সমস্ত জনগণের অধিকার, তাকেও কিন্তু লঞ্ছিত করা হয়েছে। ডক্টর ইউনুস সাহেব আপনারা জানেন আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, যে উনি 76 কোটি টাকা জীবনের সমস্ত আয় দান করেছে, তারপরও বলছে তোমাকে 15 কোটি টাকা ট্যাক্স দিতে হবে। যখন সুপ্রিম কোর্ট এই কথা বলেছে, উনি 15 কোটি টাকা দিয়ে দিয়েছেন। উনি জাতিসংঘের মহাসচিবের সাথে ছিলেন, এই সাধারণ এই কথা শুনে উনি 1 তারিখেই বাংলাদেশে চলে এসেছেন এবং গতকালকে চিঠি দিয়ে ওনাদেরকে জানিয়ে দিয়েছেন আমি নির্দিষ্ট সময় দুদকের কার্যালয়ে উপস্থিত থাকব। তারা বলেছিলেন আপনি না আসতেও চলবে, আমরা গিয়ে আপনার কাছ থেকে নিয়ে ফেলব। উনি বললেন না, সেটাও যদি হয় তাহলে আমাকে লিখিতভাবে জানাতে হবে। কিন্তু যেহেতু আপনারা লিখিতভাবে জানাচ্ছেন না, উনি লিখিতভাবে জানিয়ে দিয়েছেন আগামীকাল 12টায় উনি দুদক কার্যালয়ে উপস্থিত হবেন। আইন মেনেই দুদকের সব কার্যক্রম হচ্ছে বলে মন্তব্য করেছেন কমিশনের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। আসলে এটা তো তদন্তকারী কর্মকর্তা তদন্তের স্বার্থে এবং যারা অভিযুক্ত থাকেন তাদের বক্তব্য নেওয়ার জন্য ডেকে থাকেন, তারই অংশ হিসাবে ওনাদেরকে ডেকেছেন এবং তাদের বক্তব্য নিচ্ছেন। আগামীকালকে আরও 3-4 জনের আসার কথা রয়েছে, এবং স্যার অন্যতম কেউ রয়েছেন কিনা এই মামলা, তারা ঠিক আছে? আসলে কালকে আসুক, কালকেরটা আমরা কালকে দেখি। কালকে মানে ডাকার মধ্যে কারা কারা একটু? এখানে আপনারা জানেন যে গ্রামীণ টেলিকম বিষয়ে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর থেকে যে অভিযুক্ত এসেছিল সেটির বিষয়ে কমিশনের অনুমোদন করে মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের হওয়ার পরে তদন্ত কার্যক্রম চলমান থাকে এবং সেই তারই অংশ হিসেবে আজকে কয়েকজনকে ডাকা হয়েছে এবং কালকেও আরও কয়েকজনকে ডাকা হয়েছে, তারা আসুক তারপর দেখা যাবে। কালকে যাদের ডেকেছেন তাদের মধ্যে অন্যতম কয়েকজন রয়েছেন? আসলে আমার তো সব নাম তো এই মুহূর্তে মনে নেই, আসামি তো অনেকজনই রয়েছে সেখানে, কালকে যারা আসবে আপনারা দেখতে পাবেন। ডক্টর ইউনুস উনিও আছেন, তাকেও চিঠি দেওয়া হয়েছে। স্যার কোনো কিছু কি জানতে পেরেছেন, মানে এই যে ডাকাটা করলেন স্যার, এখন পর্যন্ত কি কোনো কিছু স্যার আপনার নলেজে রয়েছে কিনা, তারা কি বলেছেন তাদের? না 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 না, এগুলো তো আসলে তদন্তকারী কর্মকর্তা তো ওনাদের বক্তব্য নেবেন, এটা ওনারাই জানেন কি নিচ্ছেন এবং ওই বক্তব্যটা নেওয়ার পরে ওনারা অভিযোগ বিশ্লেষণ করবেন, তথ্যপত্র বিশ্লেষণ করবেন, তারপরে তারা প্রতিবেদন দাখিল করবেন। ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডেকেছেন মানে কি বিষয়ে? আসলে সে তো আসলে অনুসন্ধান পর্যায়ে আমরা দেখি নেই যে তাকে ডাকতে আজ কালকে কি সে আসবে কিনা দুদকে। আসলে আপনারা জানেন যে কোনো বিষয়ে মামলাটা দায়ের হলে তদন্ত কার্যক্রম চলমান থাকে, তারই অংশ হিসাবে তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তদের বক্তব্য নিয়ে থাকেন ন্যায় বিচারের স্বার্থে এবং সেই তারই অংশ হিসেবে আজকে ডেকেছেন এবং আগামীকালকেও তাদেরকে ডাকা হয়েছে, তারা আসবে তাদের বক্তব্য নেবেন এবং পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তথ্যপত্র বিশ্লেষণ করে প্রতিবেদন দেবেন। ইউনুসের আইনজীবী একটি কথা বলেছে যে হয়রানির উদ্দেশ্যে আসলে দুদককে ব্যবহার করা হচ্ছে, আপনার বক্তব্য কি আসলে? আসলে দুর্নীতি দমন কমিশন আইন মোতাবেক কাজ করে এবং এখানে কাউকে টার্গেট করে করা হয় না, এবং আপনার আমি যেটি বললাম গ্রামীণ টেলিফোনের টেলিকমের বিষয়টি কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে এখানে এসছে এবং তার ভিত্তিতেই কমিশন এই অনুসন্ধান পরবর্তীতে মামলা দায়ের এবং এখন তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। হয়রানির কথাটা খুব বলা না, আইনগতভাবে এখানে হয়রানির সুযোগ নেই।
গ্রামীণ টেলিকমের কর্মকর্তা কর্মচারীদের কল্যাণ তহবিল থেকে 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন চলতি বছরের 30 মে মামলা করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সহ মোট 13 জনের বিরুদ্ধে। সেই মামলার এখন তদন্ত কাজ চলছে। এই মামলা তদন্তের জন্য ডাকা হয়েছে এই 13 জন আসামিকে। আগামীকাল বৃহস্পতিবার এই মামলায় দুদকে হাজির হওয়ার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। তাগুত ছোড়ব, এটিএন নিউজ, ঢাকা।